না হলো আমরা আজকে উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব শ্রীযুক্ত বাবু অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক মহোদয়ের কাছে। গত নির্বাচনে আওয়ামী লীগের ইস্তাহারে ছিল সুরক্ষায়, সেই বিষয়ে অগ্রগতি আপনাদের দাবি কতটুকু, প্রতিফলিত অগ্রগতি কতটুকু? সুরক্ষা বলতে গেলে শুধুমাত্র প্রোটেক্ট করা শুধু তা না, তাদের উন্নয়ন, জীবন মানের উন্নয়ন, সমাজের উন্নয়ন আরও বহু কিছু, এবং এটার জন্য একটা বাজেট বরাদ্দ পৃথিবীর বহু দেশেই সংখ্যালঘু মন্ত্রণালয়ে আছে এবং বাংলাদেশেও সেটা হওয়ার কথা ছিল। আমরা ওই সুরক্ষা আইনের মধ্য দিয়ে এই তিনটা জিনিস আমাদের পাওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত সরকার এই বিষয়ে মানে কোনো কথা বলছে না। আমার মনে হয় তারা এই নির্বাচনী প্রতিশ্রুতি মতোই এখন বেমালুম ভুলে গেছে। তা আমরা সেগুলোকে বিভিন্ন সময় স্মরণ করিয়ে দিতে চেষ্টা করছি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যতই বলি না কেন সরকার এগুলো নিয়ে কর্ণপাত করছে না। এবং আমাদের পার্লামেন্টের যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের এমপি আছেন, সবাই বলে যে আমাদের হিন্দু এমপি আছে, তাদেরও মুখ দিয়েও আজ পর্যন্ত আমরা এই সরকারের যে একটা প্রতিশ্রুতি সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো কথা পার্লামেন্টে তারা তুলে ধরে নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তো আমরা সরকারের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাই, কারণ এটা আসলে দাবি জানানো উচিত না, কারণ সরকারের নিজ দায়িত্বে যেহেতু তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, তাদেরই এটা করা উচিত ছিল। তো সরকারের তো বেশিরভাগ মেয়াদ শেষই, তা এখন তো পর্যন্ত করেনি, এটা তাদের করা উচিত। এর মধ্যে আরেকটা প্রশ্ন যা হচ্ছে, প্রতিটা সরকার প্রতিটা দেশের একটা বাজেট হয়, সেখানে প্রতিটা নাগরিকের সমান অধিকারের ভিত্তিতে হয়, পার্সেন্টেজের ভিত্তিতে একটা বাজেট বরাদ্দ থাকে। তো হিন্দুদের জন্য বরাদ্দকৃত যে বাজেট, সেটার বিষয়ে কি যথাযথ প্রতিফলিত হয়েছে? হ্যাঁ, এইটার ব্যাপারে তো আমাদের মানে দুর্ভাগ্য, শুধু আমাদের এই আজকে না, স্বাধীনতার পর থেকেই আমাদের এই দুর্ভাগ্যের মধ্যে পড়ে আছে। এবার যে বাজেট, সে বাজেটে 15,056 কোটি টাকা হচ্ছে মাইনরিটি মানে এসে ধর্ম মন্ত্রণালয়কে সরকার বাজেটে অন্তর্ভুক্ত করেছে। সরকারি হিসাব মতে বাংলাদেশে হিন্দু আছে 11.8%। আমরা যদিও মানে আমরা জানি যে আমাদের এখানে 15%-এর উপরে হিন্দু, তো 15% হলে প্রায় 2500 কোটি টাকা হচ্ছে আমরা বাজেটে পাই। যদি 12.5% হয় তাতেও আমরা 2200 কোটি টাকা মতো আমরা বাজেটে পাই। কিন্তু দুর্ভাগ্য, সরকার আমাদের ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়কে যে বাজেট দিয়েছে তাতে 1%-এর সামান্য একটু বেশি, 190 কোটি না 200 কোটি টাকার মতো হয়। এটা নিয়ে আমাদের সারা দেশের সব মানুষের সোচ্চার ছিল এবং সারা দেশে আমরা যথেষ্ট সোচ্চার ছিলাম সেটা বলার জন্য, কিন্তু এখনও পর্যন্ত সরকার থেকে কোনো এই ব্যাপারে পজিটিভ বা নেগেটিভ কোনো কিছু আমরা জানতে পারিনি। আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই যে স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে আজ পর্যন্ত 100% ভোট আমরা এই সরকারকে দিই, এই দলটাকে দিই, স্বাধীনতার স্বপক্ষের শক্তি, এই সরকার বলতে নামটা আওয়ামী লীগকেই আমরা দিই। অন্য যে সরকার থাকে আপনার বিএনপি জামাত, তাদের কাছে আমাদের এই দাবিটা, আমাদের চাইলেও যেহেতু আমরা তাদেরকে ওইভাবে ভোট দেই না, তো সেই নৈতিক যে মানে আবদার কিংবা নৈতিক দাবিটা, সেই দাবিটা আমরা করতে পারি না। এই সরকারের কাছে, বিশেষ করে আওয়ামী লীগের কাছে চাওয়া পাওয়াটা নৈতিক দাবি এবং এটা হচ্ছে ন্যায্য দাবি। তাদের কনস্টিটিউশনে অসাম্প্রদায়িকতা আছে, অসাম্প্রদায়িকতার কথা বলতেছে, মুখে বলছে, সব জায়গা বলছে। প্রথমে বললো 72-এর সংবিধান ফিরিয়ে আনবো, তারপরেও সেটা আনতে পারলো না, রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকলো, শত্রু সম্পত্তিটাকে এমনভাবে করেছে তাতে হিন্দু সম্প্রদায় ফিরে পাচ্ছে না। বাজেটের যে বিষয়টা, সেখানে আমরা বলছিলাম অন্তত সংখ্যা অনুপাতে পৃথিবীর অন্যান্য দেশে মাইনরিটিদের জীবনমান উন্নয়নের জন্য একটু থোক বরাদ্দ, স্পেশাল বরাদ্দ থাকে, আমাদের পাশের দেশ পশ্চিমবাংলায় তাই করেছে। মাইনরিটিদের জন্য পশ্চিমবাংলায় এবার 4,500 কোটি টাকা দিয়েছে, আবার সেন্ট্রাল থেকে দিয়ে দেয়, আবার তাদের ধর্ম মন্ত্রণালয় একটা আছে, সংখ্যালঘু কমিশন আছে, এই ধরনের বিভিন্নভাবে তাদের বরাদ্দ রয়েছে।